देवासीत् भारभूतम् जनलसुलभम् शैशवात् साधुसंगम् लब्धारी लाद्रिनाथम् पतिमति विरलम् ब्रह्मचर्य व्रतञ्च बाल्ये दिव्यानुभावै परमसुखमयि या सदा स्निग्धमूर्तिं वन्दे दुर्गापुरीमां दुर्ललितकरुणां शारदा दत्तशक्तिं वन्दे दुर्गापुरीतां विगलितकरुणां शारदा दत्त शक्ति ओ এতক্ষণ আপনারা খুব ভালো পরিবেশিত কথাগুলি শুনেছেন। এখন শেষের অধ্যায়। আমি বেশি দেরি করব না, আপনাদের রাত্রি হয়ে যাবে। তবে দু এক কথায় মার কথা একটুখানি বলবো। দুর্গা মা জন্ম অষ্টম গর্ভের সন্তান তিনি। এর আগে সবকটি সন্তানই অকাল মৃত্যু হয়েছে, সেই জন্য পিতামাতার মন খুব খারাপ। বিশেষত মা এবং তার মা অর্থাৎ দিদিমা প্রত্যেকেই খুব দুঃখিত চিত্তে নিজেরা আলোচনা করেন কী করলে কী হবে। এমন সময় একদিন এক সাধু এসেছেন, ভিক্ষা চেয়ে চাইছেন, ভিক্ষা দিতে গেছেন বাড়ির গৃহকর্ত্রী, আর সঙ্গে রয়েছেন পেছনে তার অর্থাৎ ভবিষ্যতের যে কন্যা তার দিদিমা। সাধুর কাছে ভিক্ষা নিয়ে গেছেন, কিন্তু নিজেদের প্রাণীর দুঃখের কথাটা না বলে তারা পারছেন না। বললেন, বাবা বারবার সন্তান জন্ম নিয়েও থাকতে পারছে না, আপনি যদি কৃপা করেন আশীর্বাদ করেন তাহলে বোধহয় এটি সম্ভব হবে। সাধু বললেন, ভগবানকে যা দেওয়া যায় তার কখনো ক্ষয় নেই। এবার শিশু জন্মালে তাকে ভগবানের নিবেদন করতে হবে, ভগবানকেই নিবেদন করে তাহলে দেখবেন সেই সন্তান দীর্ঘজীবী হবে। শুধু তাই নয়, অমর হয়ে থাকবে সারা জীবন এই পৃথিবীতে। এই বলে তিনি ভিক্ষা নিয়ে চলে গেলেন। দিন যায়, অপেক্ষায় আছেন অপেক্ষায় আছেন, তারপর একটি কন্যার সন্তানের জন্ম হল। খুবই আদরের এই কন্যাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য তারা গেলেন যুগল কিশোরীর কাছে। সেখানে গিয়ে মানত করে অনেক প্রার্থনা করে এই সন্তানের জন্ম হয়েছে, কাজে তারা তার দাদির কাছে গিয়ে ভোগ রাগ সব দিলেন।
এই যে ঘটনা, এই ঘটনাটিকে কেন্দ্র করে বাড়ির লোকেদের একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হলো। এতদিনে তবে ভগবান মুখ তুলেছেন যে সন্তান এবার দীর্ঘজীবী হবে এবং সে সন্তান অমর হয়ে থাকবে সাধুর আশীর্বাদে। এইভাবে সময় গেল, ধীরে ধীরে শিশু কন্যা বড় হচ্ছে, কিন্তু হঠাৎ দেখা গেল তার মা চলে গেলেন। শিশু বুঝতে পারছে না, শুধু কাছে গিয়ে মা উতো করে বলে যাচ্ছে, কি কান্না কাঁদছেন, কেন মা কথা বলছেন না, কেন মা আমাকে টেনে আদর করছেন না, এই একটা ভাব। কি অবস্থা বাড়ির তখন! যাই হোক, সেই অবস্থা কাটার পর শিশু ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হয়ে তার লেখাপড়াও শুরু হচ্ছে। এইভাবে বড় হতে হতে তারপর তিনি একদিন ওই যখন সেই কুমারী পুজোর সময় স্বামীজি নিজে পুজো করবেন, কন্যা সব বেছে আনা হয়েছে, 8টি কন্যা এসেছে, তার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন দুর্গামা। পরপর সকলকে রক্তচন্দন পড়াচ্ছেন, হঠাৎ ওই শিশু দুর্গার কাছে এসে কপালে রক্তচন্দন পড়াতে গিয়ে শিউরে উঠলেন, এ কি, এই যে জ্যান্ত জগদম্বা! সবাই অবাক হয়ে গেল। শিশুর সেই সময় থেকে তার যে ঈশ্বরীয় প্রভাব ধরা পড়তে লাগল। এইভাবে আবার বড় হতে শুরু করলেন, লেখাপড়া শুরু হয়েছে, মাতৃকুল পিতৃকুল সকলের আদরের তিনি সকলেরই আদরের ধন, কিন্তু বিশেষ করে গৌরীমার নয়নের মনে গৌরীমা কিন্তু আশা করে আছেন এই মেয়েটি ভবিষ্যৎ কর্ণধার হবেন। তারপর শুরু হলো তার পড়াশোনার ব্যাপার। এই সময় একদিন, তখন কন্যার বয়স 4 পূর্ণ হয়ে 2-3 মাস হয়েছে, চাঁদের আলো একেবারে চতুর্দিকে, গঙ্গার ধারে আশ্রম তখন বারাকপুরে, এই কন্যাকে নিয়ে তার সঙ্গে সঙ্গে থাকতো যে মঙ্গলরাম বলে একটি দারোয়ান, সে গিয়ে বসে আছে, আর সে খুকি ছলাক ছলাক করে পা ডুবোচ্ছে আর জল ঘাটছে, আর ওপরে চাঁদের শোভায় একদম গঙ্গা এত ভালো লাগছে দেখতে, সে তাতেই খুশি। হঠাৎ দেখা গেল গৌরীমা সমস্ত জায়গা খুঁজে খুঁজে পাচ্ছেন না, যখন তখন গঙ্গার ধারে এসে বলছেন, এই তো বলে কোলে তুলে নিয়েছেন। মঙ্গলরামকে দেখে নিশ্চিন্ত হলেন, তখন বললেন যে তুমি এইখানে বসে আর আমি তোমায় এত খুঁজছি। তখন বলছেন, দেখো দেখো মা কি সুন্দর গঙ্গায়, মানে কথা তখন ফোটেনি ভালো করে, গঙ্গায় তার দেশে 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 চলে যাচ্ছে। গৌরীমা বুঝলেন এইটুকু শিশু, এখন থেকে সে প্রকৃতির শোভায় মুগ্ধ, প্রকৃতিকে দেখেই তার আনন্দ, ভবিষ্যৎ তার কতখানি আরও হবে সেটা উনি চিন্তা করে নিলেন। যাই হোক, গৌরীমা তো অনেক আদর টাদর করে তাকে নিয়ে এলেন, নিয়ে এসে তারপরে কেন তুমি ওখানে গিয়েছিলে, পাটা ডুবিয়ে গঙ্গায় সে পাটা শুধু ছলাক ছলাক করে শব্দ হচ্ছে, সেটাই ওর খুব ভালো লাগছিল। ছোট্ট থেকে তার প্রকৃতির প্রতি টান, প্রাকৃতিক পরিবেশ এত ভালোবাসতেন মা সে বলার নয়, যখন যেখানে যেতেন সেখানে প্রকৃতি দেখতে যেতেন। এমনকি আমাদের সকলকে মেয়েদের নিয়ে
পিকনিক করেছেন, কত আনন্দ করেছেন, সেখানে গিয়ে রান্নাবান্না হয়েছে, সব ঠাকুর দেবতার ছবি নিয়ে গেছেন, সেখানে সবার ভোগ হয়েছে, তারপরে সেই সব প্রসাদ ভক্তমণ্ডলী মেয়েরা সবাই পেয়েছে, এমনকি তিনিও সবার সাথে বসে প্রসাদ পেয়েছেন। কিন্তু আজকে রাত্রি হয়ে গেছে, আমি ভেবেছিলাম অনেক কিছু বলবো, সেটা আর সম্ভব নয়, তাই বলছি আজ এখানেই আমি শেষ করব। কিন্তু তার পড়াশোনার দিকটা শুধু একটুখানি বলে রাখি, তিনি আশ্রমের যাবতীয় কাজ একবারে প্রাতকাল থেকে রাত্রি সন্ধ্যা হয় হয় পর্যন্ত দারুণ পরিশ্রম করতেন, কিন্তু সন্ধ্যের পর তার নিজের পড়াশুনোটায় অভ্যাস মতন মানে পড়াশুনো করতে বসতেন। তো এই সময় তখন ওনাকে একসাথে পড়তে হয়েছে অনেক কিছু, সংস্কৃত পড়েছেন, আত্মবদ্ধ উপাধি সব, ব্যাকরণ তীর্থ হয়েছেন, সেই সঙ্গে বিএ পাস করেছেন, তারপরে আবার এমএ ধরেছেন। তখন সেই সময়টা মা একটু শরীরটা খারাপ হয়েছিল বলে একটু দেরি হয়ে গিয়েছিল পড়াশোনার ব্যাপারটা, যাই হোক, তা এইভাবে মার আশ্রমের কাজ পড়াশুনো, আর তখন তো আশ্রমে ইলেকট্রিকের আলো ছিল না, রেডির তেলের প্রদীপে পড়তে হতো, প্রথম জোর আলোটুকু মা পড়তেন, তারপরে সেই আলোর যে রশ্মিটুকু যেত বাকি মেয়েরা পড়াশুনো করতো তাইতেই। আশ্রমে তখন এরকম অবস্থায় ছিল, আজ আমরা কত আলো পেয়েছি, কত সুন্দর পরিবেশে আমরা রয়েছি, কিন্তু আশ্রমের শুরু যখন ছিল তখন কিন্তু এইরকম একটা, সেটা প্রত্যেক জায়গাতেই হয়ে থাকে, কারণ প্রথম তো আর মানুষ একসঙ্গে বেড়ে ওঠে না, ধীরে ধীরে সেটি শুরু হতে হতে সারা হওয়ার আগে পর্যন্ত তার উন্নতি, তার সৌন্দর্য, তার সার্বজনীনতা সব কিছুই ঠিকঠাক হয়ে যায়। তাই আমাদের মা যে কী ছিলেন সে বলার নয়, তিনি সারদামার শিষ্যা, সারদামার অতি ভালোবাসার সন্তান তিনি, তাই জন্য আমাদের আশ্রমের নাম রেখেছেন শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। আর আমাদের আশ্রমের আর একটা দেবীও মা সারদা, তার চরণেই আমরা সবাই আছি, সবাই ভালো থাকুন আপনারা, সবার কল্যাণ হোক, সবাই সুস্থ থাকুন, এই প্রার্থনা করে আমি এখানে শেষ করলাম। রাম প্রণারাম 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 প্রণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণারাম 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 প্রণ